হ্যালো ফ্রেন্ডস, সালাম আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সো রিসেন্টলি কিন্তু আমরা অনেক দেখতেছি যে আমাদের সোশ্যাল সাইটসগুলোতে দেখতেছি যে অনেকগুলো স্মার্টফোন কিন্তু বিস্ফোরণ হচ্ছে। সো স্মার্টফোনগুলো বিস্ফোরণ হওয়ার পিছনের কারণটা কি? সো মেইনলি কিন্তু এখানে ফার্স্টের রিজনটা দেখা যাচ্ছে অনেক বড় বড় কোম্পানি কিন্তু অনেক স্মার্টফোনই কিন্তু বিস্ফোরণ হচ্ছে। সো সেগুলোর ফার্স্ট কারণ হচ্ছে যে ম্যানুফ্যাকচারিং সমস্যা, যে ম্যানুফ্যাকচারিং যে আমাদের যে দেশে হচ্ছে অ্যাসেম্বল করা হয়, সেই দেশে যে যে সকল পার্টসগুলো যে পাঠানো হয় ওই পার্টসগুলোর ভিতরে যদি কিছু সমস্যা থাকে, দ্যাটস ওয়াই কিন্তু ওই পার্টসের সমস্যার কারণে কিন্তু এই বিস্ফোরণগুলো কিন্তু ঘটে থাকে। অ্যান্ড অনেক সময় কিন্তু এই পার্সেল এই যে সমস্যা, সেই সমস্যাটা কিন্তু আমরা কিন্তু অনেক সময় কিন্তু খালিভাবে কিন্তু ফাইন্ড আউট করতে পারি না। অ্যান্ড অনেক বড় বড় টেকনিশিয়ানরাও কিন্তু সেটা ফাইন্ড আউট করতে পারে না কিছু টেকনিক্যাল ইস্যুর কারণে। সো দ্যাটস ওয়াই কিন্তু অনেক কারণে এই কারণে কিন্তু ফার্স্টে কিন্তু স্মার্টফোন বিস্ফোরণ হতে পারে। অ্যান্ড সেকেন্ডলি আরেকটি কারণ দেখা যাচ্ছে যে বর্তমানে যে মোবাইল ফোন অতিরিক্ত হিটিং হওয়ার কারণে কিন্তু এই ধরনের সমস্যা ঘটে। সো মোবাইল ফোন হিটিং কেন হয়? সো অনেক সময় দেখা যায় যে আমাদের যে ব্যাটারি আছে মোবাইলের যে ব্যাটারি, সেটি যদি নিয়ে সরাসরি যদি আমাদের মাদার ফোনের যে মাদার বোর্ড সেখানে যদি সরাসরি যদি পাওয়ার সাপ্লাই না দিয়ে যদি ফুল বোর্ডটাকে যদি পাওয়ার সাপ্লাই দিয়ে থাকে, দ্যাট টাইম কিন্তু হচ্ছে অ্যাক্টিভ ফল্ট ঘটে। অ্যান্ড এই ফল্টের কারণে কিন্তু মোবাইল ফোন বিস্ফোরণ ঘটে। সো এখানে কিন্তু হচ্ছে ব্যাটারির কিন্তু একটা সমস্যা থাকতে পারে, আরেকটা হচ্ছে ফোন হিটিং এর কারণে। সো সবসময় চেষ্টা করবেন যাতে ফোনটা যাতে আপনার পকেটে না রেখে হাতে রাখতে, বিকজ অফ যখন আপনার ফোনটা হাতে থাকবে দ্যাট টাইম কিন্তু আপনার যে ফোনের যে সিপিইউ সেটা কিন্তু ঠান্ডা হওয়ার একটা কিন্তু জায়গা পাবে। অ্যান্ড আপনার পকেটে থাকার অবস্থায় কিন্তু অনেক সময় দেখা যায় যে সেটি পকেটে থাকার অবস্থার কারণে কিন্তু অনেক সময় গরম হয়ে যায়। অ্যান্ড অতিরিক্ত হিটিং এর কারণে কিন্তু ব্যাটারির ভিতরে একটা ইফেক্ট ফেলে, যে ইফেক্টের কারণে কিন্তু আপনি এটা বিস্ফোরণ করতে পারেন। সো আদার্স আরেকটি কারণ হচ্ছে যে সস্তা দিয়ে নিয়ে ফোনটা কিনবেন, স্মার্টফোন সস্তা ফোনগুলোতে কিন্তু সেই ধরনের কিন্তু কুলিং সিস্টেম থাকে না। সো আপনার একটু যদি আপনার যদি কোনো স্মার্টফোন কেনার বাজেট থাকে, সো সেই ক্ষেত্রে কিন্তু আপনার বাজেটকে কিন্তু 15,000 উপরে নিয়ে যাবে, তাহলে একটি আপনি ভালো একটা পারফরমেন্সের একটা ফোন কিন্তু পাবেন, ভালো একটা স্মার্টফোন। সো যদি 15,000 বিলো করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে আপনি নামি দামি ব্র্যান্ড পাইলেও সেখানে কিন্তু আপনার কুলিং সিস্টেমটা থাকে না। অ্যান্ড হচ্ছেন আপনারা অনেক সময় দেখি যে আমরা সেকেন্ড হ্যান্ড সেট কিনি, সো সেকেন্ড হ্যান্ড সেটে কিন্তু অনেক সময় দেখা যায় যে নামি দামি ব্র্যান্ডের নাম দিয়ে কিন্তু অনেক সেকেন্ড হ্যান্ড ডুপ্লিকেট সেট কিন্তু বিক্রি করা হয়। সো ওগুলোতে কিন্তু আপনার কুলিং সিস্টেমটা কিন্তু প্রপারলি কিন্তু কাজ করে না, যেটা কিন্তু রিয়েলস যে সেটগুলো আছে সেটা দিয়ে যেমন কাজ করে তেমন কিন্তু আপনি ওই সেই সেকেন্ড যে কপি সেট সেগুলোতে কিন্তু আপনারা পাবেন না। সো সবসময় চেষ্টা করবেন একটি ভালো রেঞ্জের ভিতরে একটি ভালো একটা আসল ফোন কেনার। সো এরকম এইসব কিছু যদি আপনারা করে নিতে পারেন তাহলে কিন্তু আপনাদের কিন্তু কোনো সমস্যা হবে না এবং আপনাদের স্মার্টফোন কিন্তু সবসময় ভালোই থাকবে। অ্যান্ড কোনো ধরনের এই ধরনের যে বিপদ আপদ যে সমস্যা দুর্ঘটনা এইগুলো থেকে কিন্তু আপনি নিজেকে রক্ষা করতে পারবেন। সো সবসময় চেষ্টা করবেন একটি ভালো রেঞ্জের ভিতরে একটি ভালো একটা স্মার্টফোন কিনুন। অ্যান্ড কখনোই কিন্তু মোবাইলে আপনার পকেটে রাখবেন না, সবসময় এটাকে আপনি এমন এক জায়গায় রাখবেন যেখানে যাতে আপনার ফোনটা যাতে সবসময় ঠান্ডা হওয়ার সুযোগ পায়, অ্যান্ড হচ্ছে ঠান্ডা হওয়ার মতন স্পেসও পায়।